এক ব্যক্তি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সমুদ্রে ভ্রমণ করি এবং সাথে সামান্য পানি নিয়ে যাই, যদি আমরা তাহা দ্বারা উজু করি তবে পিপাসায় পতিত হই, এমতাবস্থায় আমরা সাগরের লোনা পানি দিয়া উজু করিতে পারি কিনা? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সমুদ্রের পানি পবিত্র এবং উহার মরা হালাল। আল হাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার 449।